attawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে কুরবানির শ্রমিকদেরকে যারা কুরবানির পশু বানান আমরা অনেক সময় সেই শ্রমিকদেরকে দিয়ে কুরবানির পশু বানাই তাদেরকে কুরবানির পশু থেকে গোশত দেয়া দোষের কিছু আছে কিনা অথবা কিভাবে দিব ও ঠিক আছে ওদের সাথে আগে কন্ট্রাক্ট করবে যে আমার কুরবানির পশু তুমি জবাই করে কেটে কেটে দেবা কত নেবা ভাই সে বললো যে আমি 4000 টাকা নেব অথবা 5000 টাকা নেব যেটাই চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী তার মজুরি দিয়ে দেওয়ার পরে তারপরে যদি কোরবানির গোশত থেকে সে যদি বলে ভাইজান আমাকে একটু গোশত দেন আমি তো মানে পশু কোরবানি করতে পারিনি গরিব মানুষ এরপরে যদি তার সঠিক মজুরি আদায় করার পরে যদি ওখান থেকে তাকে কিছু দেয় হবে এটা হলো ফকির মিসকিনের আওতায় পড়বে তাকে এটা দেয়া যাবে কিন্তু তাকে এটা ধরে নিতে পারবে না তাকে এটা বলা যাবে না যে তুমি গোশত কিছু পাবা এখন কত নিবা নো তাহলে কোরবানি হবে না হ্যাঁ তাহলে মজুরি কিন্তু তার ওই যে শ্রমিকের প্রাপ্য যেটা কোরবানির গোশত দিয়ে দেওয়া হবে কোরবানি হবে না আগে তার সাথে কোনো কথাই নেই আমার গরু কেটে দেবা অথবা ছাগল কেটে দেবা তুমি কত নেবা যত বলেছে তত টাকা দেওয়ার পরে এরপর যদি সেখান থেকে গোশত কোরবানির গোশত দেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ